পয়লা সেপ্টেম্বর থেকে কিন্তু আনলক 4 চালু হয়ে যাচ্ছে, অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে কিন্তু চতুর্থ পর্যায়ের আনলক চালু হয়ে যাচ্ছে। তো এই চতুর্থ পর্যায়ের আনলকে কিন্তু স্কুল কলেজ খুলতে চলেছে এবং মেট্রো পরিষেবা কিন্তু চালু হতে চলেছে। এছাড়া কিন্তু এই চতুর্থ পর্যায়ের আনলকে আর কী কী ছাড় দেওয়া হয়েছে তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওতে কিন্তু বিস্তারিত তোমাদেরকে সমস্ত ডিটেলস জানাবো। তো তার আগে কিন্তু তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা সেই ডিস্ট্রিক্টের নামটা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবে। তো আগস্ট মাস জুড়ে আনলক 3 পর্যায়ে চলার পর সেপ্টেম্বর মাস ঢোকার ঠিক আগেই শনিবার কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হলো আনলক 4 পর্যায়ের নির্দেশিকা। আনলক 4 পর্যায়ে চলবে পয়লা সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। আনলক 4 পর্যায়ে লোকাল ট্রেন মেট্রো পরিষেবা চালু হবে কিনা, স্কুল কলেজ খুলবে কিনা, এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভাবনা চিন্তার অন্ত ছিল না। অবশেষে কেন্দ্র সরকারের ঘোষণার পর সেই সকল জল্পনার অবসান ঘটল। পরিবহন এবং মানুষের যাতায়াতের ক্ষেত্রে সমস্ত রকম বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। এখন থেকে যাতায়াতের জন্য আর কোনো বিশেষ পাসের প্রয়োজন হবে না। মেট্রো পরিষেবা সচল হওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে চিন্তা ছিল আপাতত সেই চিন্তা দূর হয়ে গেল। 7ই সেপ্টেম্বর থেকে কিন্তু দেশ জুড়ে শুরু হয়ে যাচ্ছে মেট্রো পরিষেবা। যদি অভিভাবকরা পড়ুয়াদের স্কুলে পাঠাতে রাজি হন তাহলে কন্টেনমেন্ট জোন ছাড়া বাকি জায়গায় নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা স্কুলে আসতে পারবে, আর অভিভাবকদের অনুমতি নিয়ে উঁচু ক্লাসে পড়ুয়াদের স্কুলে আসার অনুমতি দেওয়া হয়েছে 21শে সেপ্টেম্বর থেকে। তবে এই বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। 21শে সেপ্টেম্বর থেকে ছাড় দেওয়া হচ্ছে সামাজিক, শিক্ষামূলক এবং খেলাধুলা ভিত্তিক এবং সাংস্কৃতিক এবং রাজনৈতিক ও বিনোদনমূলক এবং ধর্মীয় অনুষ্ঠানে। তবে জমায়েতের ক্ষেত্রে সর্বাধিক সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে 100 জন। সিনেমা হল, থিয়েটার, বিনোদন পার্ক এবং সুইমিং পুল খুলবে না সেপ্টেম্বর মাসে, তবে ওপেন এয়ার থিয়েটার বা মুক্ত মঞ্চ 21শে সেপ্টেম্বর থেকে খুলবে। বাকি অন্য সব শ্রেণীর পঠন পাঠন বন্ধ থাকবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। 10 বছরের কম বয়সী শিশু বা 60 বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। অসুস্থ ব্যক্তিদের আগের মতোই বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে নিতান্তই জরুরি ছাড়া। আনলক 4 পর্যায়ে যেসব স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলবে সেই সকল জায়গায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরির আনলক 4 পর্যায়ে ব্যবহার করা যাবে, গবেষকরা প্রয়োজন মতো বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন। মেট্রো পরিষেবা চালুর কথা বলা হলেও লোকাল ট্রেন চালু নিয়ে এখনও কোনো রকম নির্দেশিকা জারি করা না হলো না কেন্দ্র সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা দেখতে পেলে মেট্রো পরিষেবা কিন্তু চালু হয়ে যাচ্ছে, অর্থাৎ 7ই সেপ্টেম্বর থেকে কিন্তু মেট্রো পরিষেবা চালু হয়ে যাচ্ছে এবং স্কুল কলেজও কিন্তু খুলে যাচ্ছে। স্কুল কলেজ খুলছে, অর্থাৎ ক্লাস 9 থেকে কিন্তু স্কুল খুলবে। তার নিচে যে সমস্ত ক্লাসের ছেলেমেয়েরা রয়েছে তাদের কিন্তু আপাতত 30শে সেপ্টেম্বর পর্যন্ত পঠন পাঠন বন্ধ থাকবে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তবে লোকাল ট্রেন চলার ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম নির্দেশিকা জারি করা হয়নি কেন্দ্র সরকারের তরফ থেকে। এবং এছাড়া সিনেমা হল, থিয়েটার, বিনোদন পার্ক, সুইমিং পুল খুলবে না সেপ্টেম্বর মাসে, তবে ওপেন থিয়েটার বা মুক্ত মঞ্চ 21শে সেপ্টেম্বর থেকে কিন্তু খুলবে। এছাড়া 21শে সেপ্টেম্বর থেকে ছাড় দেওয়া হয়েছে সামাজিক, শিক্ষামূলক এবং খেলাধুলা ভিত্তিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং বিনোদনমূলক ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে কিন্তু জমায়েতের সর্বাধিক সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে 100 জন। এছাড়া যে স্কুল এবং কলেজ খুলবে এখানে বলা হয়েছে যদি অভিভাবকরা পড়ুয়াদের স্কুলে পাঠাতে রাজি হন তবে কিন্তু স্কুল এবং কলেজে যেতে পারে, কিন্তু কন্টেনমেন্ট জোন ছাড়া বাদবাকি সমস্ত জায়গায় খোলা হবে, অর্থাৎ যে সমস্ত জায়গাগুলোকে কন্টেনমেন্ট জোন হিসাবে গণ্য করা হয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু স্কুল কলেজ খুলবে না স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। অভিভাবকদের অনুমতি নিয়ে উঁচু ক্লাসের পড়ুয়ারা স্কুলে আসার অনুমতি দেওয়া হয়েছে 21শে সেপ্টেম্বর থেকে। এবং আনলক 4 পর্যায়ে যে সমস্ত স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় খুলবে সেই সকল জায়গায় কিন্তু কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিগুলো কিন্তু এই আনলক 4 পর্যায়ে ব্যবহার করা যাবে বলে ঘোষণা করা হয়েছে। এছাড়া কিন্তু গবেষকরা প্রয়োজন মতো বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট একটা আপডেট। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না, এবং প্রতিদিন এইরকম টাইপের আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দাবিয়ে রাখবে।